বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ফিলিপস 21.5 ইঞ্চ এলইডি মনিটর নিয়ে হাজির হলাম। আজকে বিশেষ কিছু কথা আছে এই মনিটরটি নিয়ে, অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এরপর যদি কোনো প্রশ্নের উত্তর আমার দিতে বাকি থাকে বা আপনাদের জানার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস লিখবেন, আমি অতি দ্রুত কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে যে এই 22 ইঞ্চি যে আপনার এই ফিলিপসের যে মনিটর, এটির মধ্যে আসলে বিশেষ কি আছে, বিশেষ যে ব্যাপারটি এইচপি, আসোস, এলজি এই 22 ইঞ্চি মনিটরগুলো আপনার কিনতে হলে মার্কেটে 11,000, 10,500 এমনকি 10,000 এই প্রাইসটা লাগে, এবং সেক্ষেত্রে তাদের 3 বছরের ওয়ারেন্টি থাকে। আপনি যদি ফিলিপসের এই মনিটরটি কিনতে চান, আপনার খরচ হবে 8,500 টাকা, আপনি পাবেন 3 বছরের ওয়ারেন্টি। এটার কালার, এটার রেজুলেশন এবং এটার যে সার্ভিস, সবগুলো কিন্তু এইচপি, আসোস, ডেলের মতোই। সুতরাং সেম কোয়ালিটি প্রোডাক্ট আপনি অনেক কম দামে পাচ্ছেন শুধুমাত্র R1 কম্পিউটার্সে। এবং আশা করছি আপনারা ভিডিওটি দেখা হলে অবশ্যই, যদি মনিটর কিনতে ইচ্ছা হয় তাহলে আপনি যে কোনো ব্র্যান্ডের মনিটর কিনতে হলে R1 কম্পিউটার্স আসতে পারেন, এবং সব মনিটর দেখার পরে আপনি ডিসাইডেড করবেন আপনি কোন মনিটরটি নেবেন। সুতরাং আপনার সামনে আমি এই ফিলিপসের 22 ইঞ্চি মনিটরটি ডিসপ্লে করছি, এবং এটার যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখাচ্ছি। এটি হলো IPS প্যানেলের একটি মনিটর, এবং দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এটার স্টিকার বা সব কিছু দেওয়া আছে। এটা বডিতে যেই সিরিয়াল নাম্বার, অবশ্যই বক্সে সেই সিরিয়াল নাম্বারই থাকবে, এবং এটি VGA কেবলের মাধ্যমে আপনি চালাতে পারবেন। এবং আমি আরেকটি বিষয় বলতে পারি যে এটি আপনাকে 5 থেকে 6 বছর সার্ভিস দিবে। দেখতে পাচ্ছেন VGA কেবল, এবং এটার IPS প্যানেল হওয়ার কারণে এটি ডিসপ্লেটি বর্ডারলেস, বর্ডারলেস ডিসপ্লেগুলো দেখতে অনেক সুন্দর হয়, এবং এগুলো দিয়ে আপনি গেমস, হাই রেজুলেশনের গেমস দেখতে পারবেন, HD মুভিগুলো দেখতে পারবেন। এছাড়া আপনি এটি টিভি হিসেবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটি টিভি কার্ড লাগাইতে হবে। আমি এটি চালায় দেখাচ্ছি যে এটি চালানোর পরে আসলে দেখতে কেমন। দেখেন এটি চালানোর পরে কিন্তু ফুল HD, ঠিক আছে, ফুল HD রেজুলেশন। এবং আপনাদের আরেকটি বিষয় যাওয়ার ঠিক আগ মুহূর্তে বলে যাচ্ছি, যদি আপনাদের আমার চ্যানেলে আরও কোনো রিভিউ দেখতে ইচ্ছা করে যে ভাই এই প্রোডাক্টের একটি রিভিউ করেন, আমি ওই প্রোডাক্টটি রিভিউ করব, সেটি আমাকে কমেন্টস বক্সে জানাবেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল করেও জেনে নিতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন এই মনিটরটির টোটাল স্পেসিফিকেশন। সাথে ছিলেন এবং সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ এতদিন আমাকে এত ভালোভাবে সাপোর্ট দেওয়ার জন্য। খোদা হাফেজ।